আসামে ঘুরতে যাওয়ার আরও একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আসামে গিয়েই আমরা মন্দিরে গেছিলাম যেটা তোমরা অনেকেই যেন কামাখ্যা মন্দির আছে ওখানে তো কামাখ্যা মন্দিরের প্রসাদ আমরা খেয়েছিলাম প্রসাদে ছিল খিচুড়ি আর চানা মশলা টাইপের একটা তরকারি আমরা যেহেতু দিনের বেলা পৌঁছে গেছিলাম ওই জন্য মন্দিরের ভিতরে একটু ঘোরাঘুরি করছিলাম মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না আর ক্যামেরা অ্যালাউ থাকলেও প্রচুর চার্জ নিচ্ছিলো ওই জন্য আর মন্দিরের ভিতরে ভিডিওটা দিতে পারিনি কিন্তু বাইরের পুরো ভিডিওটা তোমাদেরকে দেবো আর এই বাইরেই সুন্দর সুন্দর চাবি রিংগুলো বিক্রি হচ্ছিলো কত কিউট লাগছে না আর এনাকে দেখো এনার গায়ের কালারটাই পুরো চেঞ্জ করে দিয়েছে মন্দিরের লোকজন সিঁদুর মাখিয়ে মাখিয়ে তো এই যে হচ্ছে মন্দিরের দেয়াল কি সুন্দর কারুকার্য মন্দিরের এই দেখো এটা হচ্ছে মেইন মন্দির আমরা ওখানে লাইনে দাঁড়িয়েছিলাম তারপর রাত হয়ে গেছিলো পুজো দিতে মন্দিরে পুজো দিতে অনেকটা লেট হয়ে গেছিলো আর খিদেও পেয়ে গেছিলো ওই জন্য মন্দিরের বাইরে থেকে ভেজ মোমো নিয়ে নিয়েছিলাম আমি আর অঙ্কিতা সত্যি বলতে ভেজ খাবার আমি একদমই খেতে পারি না কিন্তু মন্দিরের আশেপাশে সব ভেজ আইটেমই বিক্রি হচ্ছিলো তারপর একটু ছোলা মাখা খেয়েছিলাম আর রাত্রে খেয়ে নিয়েছিলাম ধোসা ধোসা তো আমার অল টাইম ফেভারিট তারপরে এই ফ্লেভারের আইসক্রিমটা খেয়েছিলাম আমি ঠিক মনে করতে পারছি না তো আমার খুবই বাজে লেগেছিল তারপরে সকালবেলা উঠে আবার এই দোকানটাতে গিয়েছিলাম মন্দিরে যাওয়ার আগে তো এই দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়েছিলাম সকালে সাড়ে দশটায় আমাদের আবার ট্রেন ছিল গৌহাটি থেকে তো মন্দির দর্শন করে চলে এসেছিলাম ট্রেন ধরার জন্য ওঠার আগে কিছু খাবার নিয়ে নিয়েছিলাম স্টেশন থেকে তো এখানে ছিল ভেজ বার্গার একটা এগরোল আর একটা চিকেন মোমো তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা এখানেই শেষ করছি অনেক অনেক ভালোবাসা দিও আমাকে